রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দায় মন নিজ নিজ পাঠে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দায় মন নিজ নিজ পাঠে তাড়াতাড়ি পড়ে শেষ কর বাবা স্কুলে সময় হয়ে এলো তো মা আমাদের গরু নেই কেন তাহলে তো আমিও ওকে মাঠে নিয়ে যেতাম এখন তোমার স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা আজকে আমি স্কুলে যাব না কেন রে ওই দেখো না ময়নাটা আজকে কেমন চুপচাপ নরেও না কথাও বলে না খাঁচার ভেতরে থাকে তো আসলে মনটা ছটফট করে মা ময়না আসলে কোথায় থাকে কোথায় আবার গাছে গাছে আকাশে নে নে তুই তৈরি হয়ে নে তাড়াতাড়ি স্কুলে যা আমার রান্নাও হয়ে এলো টিফিন নিয়ে স্কুলে যা মা স্কুলে কেন যেতে হয় কেন আবার পড়তে স্কুলে না গেলে বড় হবে কি করে স্কুলে না গেলে কি বড় হওয়া যায় না ওই যে বাউল দিদি উনি তো কত বড় উনি কি স্কুলে গেছিলেন ও মা তোর বাউল দিদি কত বড় মানুষ সারা দুনিয়াটাই তোর স্কুল মা বাউল দিদি আর আসে না কেন বাউল দিদির গান আর গল্প শুনতে আমার খুব ভালো লাগে তোর বাউল দিদি কি বসে থাকলে চলে সে কত দেশে দেশে শহরে শহরে গান গেয়ে বেড়ায় সময় হলে ঠিক আসবে মা বাউল দিদি কত কিছু জানে কিন্তু কেমন করে জানে কত দেশের গল্প বলে শুনতে আমার খুব ভালো লাগে তুমিও বড় হলে তুমি অনেক কিছু জানবে তুমি তো বই পড়ো বই পড়লে অনেক কিছু জানা যায় বাবা আচ্ছা মা আমি যখন স্কুল থেকে আসি তখন ওই যে মোড়ের মাথায় তিনটি উঁচু দেওয়াল আছে না ওখানে কারা যেন ফুল দিয়ে গেছে ওটা আসলে কি ও ওটা তো শহীদ মিনার বাবা 52-এর ভাষা আন্দোলনে যারা যুদ্ধ জীবন দিয়েছিল তাদের স্মরণে প্রতি বছর ওখানে ফুল দেওয়া হয় মানে ওরা দেশ স্বাধীন করেছিলেন না ওরা ভাষার জন্য যুদ্ধ করেছিল আর ওদের মতো আরও অনেকে যুদ্ধ করেছে স্বাধীনতার যুদ্ধ তার মানে ভাষা আন্দোলন আর স্বাধীনতা আলাদা হ্যাঁ বাবা তুমি স্কুলে গিয়ে তোমার স্যারকে জিজ্ঞাসা করো উনি ঠিক বলবে আচ্ছা মা ময়নাকে ধরো আমি স্কুলে গেলাম আর বাউল দিদি এলে বলো সেখানে চলে না যায় আচ্ছা তুমি সাবধানে যেও টিফিন খেও কিন্তু কি যে করে ছেলেটা কিছুই ভালো মাঠে
মাঠে শিশুগণ দায় মন নিজ নিজ পাঠে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দায় মন নিজ নিজ পাঠে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দায় মন নিজ নিজ পাঠে মন দিয়ে পড়ো মন দিয়ে পড়ো কবিতা পড়ো মুখস্থ করো এই দেখো না পেপারে কত কিছু লিখেছে খালি দুর্ঘটনা খুন মারামারি কালোবাজারি পড়ার মতো কিছু আছে এই তোড়াই পর আরে শয়তান কান ধরে দাঁড়ায় দাঁড়ায় এদের শুনে শুনে মুখস্থ কর চিত্রকর চিত্রশিল্পী আঁকিয়ে পটুয়া আমার ছবি আঁকা হয় ব্ল্যাকবোর্ডে ছবি আঁকার কি বাহার শিক্ষক চেয়ারে বসে ঘুমোচ্ছেন এই শয়তান তুই ঘুমাস না তোর বাবা ঘুমায় না এটা কি আঁকার মতো একটা ছবি হলো তোরা আঁকবি পেঁপে নারিকেল আলু বেগুন কত কিছু আছে সব ছেড়ে আমার ছবি আঁকা হয় কোনে লুটেরার দল কোথাকার হ্যাঁ এই তো পেপারে তো ওই লিখেছে বড় হয়ে তোরা খুনে লুটেরার দল ওই কালোবাজারই হবি স্যার কালোবাজারি কি খুব জানার সব কালোবাজারি কি কেন রে এখন থেকে শুরু করবি নাকি এই পর কবিতা পর মুখস্থ কর আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে স্যার কথাই বড় আর কাজে বড় কি কথায় বড় হলো গিয়ে তোমাদের ওই হেডমাস্টার আর কাজে বড় হলাম এই আমি কিছু বুঝলি তোদের তো আর বোঝার বয়স হয়নি খালি খালি কবিতা ছাপাই পর পর মুখস্থ দিতে না পারলে না এই যে এইটা দেখেছিস এটার নাম কি বলতো এইটা বেত হ্যাঁ বেতের বড় গুণ হাটে চলে পিঠে পিঠে হাতে পায়ে ঘাড়ে গিটে চামড়া ছিলে সব বানাব সেই সপেতে কি শুকাবো কি শুকাবো বলতো স্যার আমাদের হাত দিয়ার মাংস বা 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 এই তো ঠিক বুঝেছিস এবারে মন দিয়ে পড় এই শয়তান দাঁড়া হ্যাঁ বসেছিস দাঁড়িয়ে থাক মন দিয়ে পড় বুঝলি আমি একটু চিন্তা করে নেব এই মারামারি করবি না কিন্তু হ্যাঁ পড় সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি স্যার ঘুমায় আরে না না ঘুমায় নাই স্যার চিন্তা করে আরে না রে ঘুমায় দেখ না নাক ডাকে আচ্ছা নাক কেন ডাকে বড় হলে নাক ডাকে ছোটদের ডাকে না চল তো দেখি ডাকে কিনা নাসিকা গর্জন আমাকে ভ্যাঙ্গানো হচ্ছে দাঁড়ারে শয়তান এমন বেত লাগাবো না তোর হাত পা সব ডাকবে খুব স্বাধীনতা পেয়েছে স্বাধীনতা মানে কি স্বাধীনতা হলো তোর মাথা আর আমার এই মুন্ডু এই খবরদার আর একটা কেউ শব্দ করেছিস না চামড়া ছুলে আমার পাদুকা বানাবো খুনে লুটেরার জল দল কোথাকার পর তাড়াতাড়ি পর
সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তোর মাথা, তোকে আমি চিনি না, স্যার আমাকে মারতে থাকবে আর তুই সোজা পালিয়ে যাবি। শোন, কারণটা কি জানিস? তুই আমাকে বোকা ভাবতে পারিস, কিন্তু আমি তোকে খুব একটা চালাক ভাবি না। আচ্ছা বাদ দে, আজকে বিকেলে খেলতে আসবি তো? বিকেলে যদি বাউল দিদি আসে, আর আমার ময়নাটারও মন ভালো নেই, পারলে আসবো। আরে না রে আসিস, আজকে সকালে আসবো, জমাটি খেলা হবে। আচ্ছা আসবো দেখি। আচ্ছা দুরন্ত বলতো, ময়নারা কী খেতে ভালোবাসে? আমার ময়নাটা না সকাল থেকে মন ভালো নেই। ময়নারা কী খেতে ভালোবাসে আমি জানি, তবে ঘুঘু কবুতরের মাংস আমি খুব খেয়েছি বুঝলি, এদের মাংস খুব স্বাদ। তুই নিজে খেয়েছিস? হ্যাঁ, প্রত্যেক শুক্রবার করে চেয়ারম্যান চাচি এয়ারগান্ডে ওই জঙ্গলে যেত, ওখানে অনেক ঘুঘু কবুতর মারতো, আমি ছুপে আল থেকে নিয়ে আসতাম, তাই রান্না হলে আমি ভাগ পেতাম। কিন্তু বাউল দিদি যে বলে পাখি মারা ভালো না। আরে তোর বাউল দিদি এসবের কি বুঝবেন রে, তুই তো মাছ মাংসই খান না জানিস সাথী, ওই যে দক্ষিণ গায়ে জগা ফাগু ছিল না? হ্যাঁ জগাই দাদা, যে নিজের মনে বিড়বির করে কথা বলে আর হঠাৎ হঠাৎ লাভ দেয়, চিৎকার করে সুরে সুরে বলে পালা পালা মুক্তি পাবি, মুক্তি চাস তো পালা পালা। আরে হ্যাঁ রে বদ্ধ পাবো, শুনেছি সে নাকি আরো খেপেছে, একে কামড়ে দিচ্ছে, ওর বাড়িতে হামলা দিচ্ছে, একেবারে হুলস্থুল অবস্থা। কি বলিস? কিন্তু বাউ দিদি যে বলে সে খুব ভালো মানুষ। আরে রাখ তো তোর বাউ দিদি, তার তো যত সব আত পাগলাদের পছন্দ, তুই যাবি না কি ওই দক্ষিণ গায়ে? না 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 না, আমি যাব না বাবা, আমার মারামারি একদম ভালো লাগে না। তুই যাবি না তাহলে আমিও যাব না, যাই তাহলে বাড়িতে যাই। জানিস সাথী, আজকে সকালবেলা দুটো ইন্দুরকে উল্টে দিক করে লেজে দড়ি বেঁধে রেখে এসেছি, যাই দেখি কে কি করছে, নিশ্চিত দুটো মারামারি করে করেছে। তুই না খুব নিষ্ঠুর। চুপ কর, কাদের জন্য চিৎকার শুনে যাচ্ছি? কাদের চিৎকার? কিন্তু ওরা কেন এরকম করছে? ওদের হাতে লাঠি সরকি দুরন্ত, ওরা কি জগা দাদাকে মেরে ফেলবে? আরে না রে, মনে হয় না মারতে পারবে, দেখ না জগা পাগল সামনে ঢিল ছুটছে, চল চল লুকা। কেন? আরে সামনে ঢিল ছুটছে, একটা কোমর লাগলে রক্ষণে, চল চল লুকা। নে নে পাগলের প্রসাদ খা, শকুন রাজার শকুন চা, বলতো
এক ছাগলের কয়টা পা? চারটা। সাবাস! কিন্তু এদের তিনটা পা। এরা হুজুক রাজার প্রজা, এদের সকলের তিনটা পা। আয় আয় শকুনের দল, উকুনের দল, তিন পায়া ছাগলের দল। আয় আয়, আর ডেল চড়ব না, পারলে বেঁধে নিয়ে যায়। আয় আয় আয়, বাদ 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 বাদ, শক্ত করে বাদ, শক্ত বাঁধন ছিঁড়লে পরেই পাবে মুক্তি স্বাদ। বাদ বাদ বাদ, শক্ত করে বাদ, শক্ত বাঁধন ছিঁড়লে পরে পাবে মুক্তি স্বাদ। পালা মুক্তি চাস, পালা মুক্তি চাস তো পালা, পালা সব পালা। ওই তো, ওই তো গাছের উপর, গাছের উপর তুমি দেখি কে আছে এদিকে। পালা পালা সব পালা, পরে সব বেঁধে নিয়ে যাবে। পালা সব পালা, সব পালা। পালাতে চাস তো পালা, বাঁচতে চাস তাও পালা, তাও পালা। যুদ্ধ সামনে, ঘোর যুদ্ধ। বাংলা বিহার উড়িষ্যা স্বাধীনতা সূর্য ক্লাইভের জুতোর নিচে চাপা পড়ে গেছে। এই বাংলাকে পাউরুটির মতো ছিঁড়ে ভাগ করলো কারা? বাংলার বন্ধু তুমি তাদেরও চিনলে না? ক্ষমা করে দিলে তাদের? কিন্তু আমি এ যুদ্ধ চালিয়ে যাব। যুদ্ধ মুক্তির যুদ্ধ, যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ। বাদ বাদ বাদ, শক্ত করে বাদ, শক্ত বাঁধন ছিঁড়লে পরে পাবি মুক্তির স্বাদ। পালা পালা, মুক্তি চাস তো পালা, পালা সব পালা, সব মুক্তি চাস তো পালা, মুক্তি চাস তো পালা, পালা সব। জগা পাগল যে যুদ্ধের কথা বলছিল সেটা কোন যুদ্ধ? স্বাধীনতা যুদ্ধ? তোর তো কেবল আজা বাজা প্রশ্ন, চল তো বাইরে চল। আচ্ছা চল। মা 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 গো, ও মা মা মা, জানো মা, ওরা ওই ওই দক্ষিণকার লোকেরা জগা পাগলকে বেঁধে নিয়ে গেল। তোমার বাউ দিদিও সে কথা বলে গেলেন বাবা। খুব ভয়ঙ্কর, ওরা যদি বাউল দিদিকেও বন্দি করে রাখে। তোমার বাউল দিদি কিচ্ছু হবে না বাবা, তোমার বাউল দিদি নিশ্চয়ই বেঁচে আসবে। ও হ্যাঁ, উনি আজ বিকেলে স্কুলের মাঠে তোমাকে অপেক্ষা করতে বলেছেন। কেন মা? তা তো জানি না, তবে আমার ধারণা যদি প্রয়োজন পড়ে তোমাদের সবাইকে নিয়ে ওই দক্ষিণ গায়ে যাবে জগা পাগলকে মুক্ত করতে। তাহলে আমি এক্ষুনি যাই মা। এক্ষুনি যাবে কি বাবা, তোমার ময়নার খোঁজ নেবে না? দেখেছে না, একটু করে দানা খাচ্ছে। তুমি কথা বলো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে মা। বলতো ময়না, বাউল দিদি জগা পাগলকে মুক্ত করতে পারবে কি না? যদি ওরা বাউল দিদিকেও বন্দি করে রাখে আমরা কি পারবো বাউল দিদি আর জগা পাগলকে মুক্ত করতে? খাঁচার ভেতর বন্দি হয়ে থাকতে তোর খুব কষ্ট লাগে না রে? কিন্তু কি করব বল, তোকে ছেড়ে দিলে কেউ যদি তোকে মেরে ফেলে তখন আমি থাকবোই বা কি করে? আমাদের বাউল দিদি যদি পণ্ডিত স্যারের মতো হতো কত মজা হতো বলতো। সারা গা ঘুরে ঘুরে আমরা কত কিছু শিখতাম, জানতাম, তখন আর ক্লাসের মধ্যে বন্দি হয়ে থাকতে হতো না। কি বলিস ময়না? স্বাধীন, তাড়াতাড়ি এসো, তোমার ভাত বেড়েছি। আসছি মা। ময়না কথা বল, তোর কথা না শুনলে আমার খুব কষ্ট লাগে। এখন আমি যাই, বাউল দিদি মাঠে থাকতে বলেছেন, সন্ধ্যায় তোর সাথে গল্প করব। হ্যাঁ স্বাধীন। আসছি মা।
না রে বসবো না আজকে স্বাধীন আর কতক্ষণ এভাবে বসে থাকবি চল না একটু খেলি আরে না খেলতে আমার ভালো লাগছে না আমার মনটা আজকে ভালো নেই আরে না তোরা খেল আমার মন ভালো নেই আর হ্যাঁ বাউল দিদি আমাকে মাঠে থাকতে বলেছে যদি প্রয়োজন হয় তো আমাদের এনে জগা পাগলকে উদ্ধার করতে যাবেন আরে সে তো বাউল দিদি সকলের বাড়িতেই বলে দিচ্ছে চল না তার আগে একটু খেলে নেই না রে তোরা খেল আমি দেখি আরে চল তো আরে না খেল তোরা আজকে এ না আজকে একটা নতুন খেলা খেলবো খেলবি কি খেলা রে ভূত 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 নিয়ম কি কেমন করে খেলে আরে আমি নিয়ম শিখিয়ে দিচ্ছি ধরে নে আমি ভূত এরপর আমি যাকে ছুঁয়ে দিব সে বোধ হয়ে যাবে আমি ভূত আমাকে দেখো ভয় পা তোকে দেখে কেউ ভয় পায় না কেউ না তুমি ভয় পা তোকে দেখে তো ছোট বাচ্চা ভয় পায় না সেই ধরনের মতো বাচ্চা স্বাধীন ভয় পাবে কিনা বল বললাম তো তোকে দেখে কেউ ভয় পায় না একটা ছোট বাচ্চাও তোকে দেখে ভয় পায় আচ্ছা তার আমি ভয় পার জিনিস করতেছি তার কোথায় গেল রে ভাই এবার বলছি ভয় পাবে কিনা বল মা 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 কথা বলে না বাবা কথা বললে জ্বর বাড়বে মা আমার কিচ্ছু ভালো লাগছে না মা এই তো বাবা আমি আছি তোমার কাছে না মা শুধু মনে হচ্ছে দুরন্ত আমাকে মেরে ফেলবে মা না বাবা আমি দুরন্তকে খুব করে বকে দেব না মা দুরন্তর হাতে ছুরি আছে ও আমাকে মেরেই ফেলবে মা না বাবা আমি তো আছি তোমার কাছে তুমি চুপ করে থাকো না মা চুপ করে থাকতে পারছি না আমি ওরা যে জগাই দাদাকে মেরে ফেলবে ওরা ওরা জগাই দাদাকে তুলে নিয়ে গেল মা তখন ওরা ওরা জগাই দাদাকে ছাড়বে না মা না বাবা কিচ্ছু হবে না তোমার বাউল দিদি তো সেখানে গিয়েছে নিশ্চয় জগা পাগলকে মুক্ত করবে তুমি চোখ বন্ধ করে থাকো না মা তুমি জানো না চোখ বন্ধ করলে আমি শুধু জগা পাগলকেই দেখতে পাচ্ছি ওরা ওরা ওকে লোহার শিকল দিয়ে বন্দি করে রেখেছে আর আর লোকজন তার দিকে ইট পাথর ছুড়ছে ওর শরীর থেতলে গেছে ওর কপাল ফেটে দরদর করে রক্ত পড়ছে আর জগা পাগল চিৎকার করে বলছে পালা পালা মুক্তি পাবি মুক্তি চাস তো পালা ওই শোনো তোমার ময়নাটাও ডাকছে দেখবে সব অমঙ্গল কেটে যাবে তোমার জগা পাগল নিশ্চয়ই মুক্তি পাবে বাবা এখন আবার কে এলো যাচ্ছি না মা যেও না নিশ্চয় দুরন্ত এসেছে ও আমাকে মেরে ফেলবে মা না বাবা দেখি কে এলো আমি তো আসি তোমার কাছে তুমি চিন্তা করো না মা যেও না মা মা এই আপনি কি স্বাধীনের মা হ্যাঁ জানেন স্বাধীন আজকে কি করেছে কি করেছে স্বাধীন ছেলেটার খুব জ্বর এসেছে জ্বরের ঘরে ভুল বকছে হ্যাঁ এখন তো ভুল বকবেই ও যা স্কুলে কাণ্ড করেছে তাতে তো ভুল বকারই কথা কি করেছে স্বাধীন এই যে আমার কপালটা দেখেছেন আপনার ছেলে স্বাধীন আর তার বন্ধুরা ডাঙ্গুলি ছিঁড়ে আমার কপাল ফাটিয়েছে আমি ওদের প্রত্যেকের বাড়িতে যাব তাদেরকে স্কুল ছাড়া না করা পর্যন্ত আমার শান্তি মিটবে না স্বাধীনই কাজ করেছে আমার তো বিশ্বাসই হয় না পৃথিবীর কোনো মায়েরই বিশ্বাস হয় না যে তার ছেলে একটা আস্ত বাঁদর আপনি এভাবে বলছেন কেন ওর মতন একটা শান্তশিষ্ট ছেলে বাবা বাবা শান্তশিষ্ট পুচ্ছ বিশিষ্ট চার হস্ত দুই কান তার নাম আবার হনুমান আপনি এভাবে বলতে পারেন না তো কিভাবে বলবো তাকে ডাকুন ডাকুন আমি ওর কান নিজ হাতে না মলা পর্যন্ত আমার শান্তি মিটবে না ডাকুন ডাকুন আপনি কি মানুষ ছেলেটাকে জ্বর এসেছে আপনি তার কান মলতে যাচ্ছেন ও যদি কোনো ভুল করে থাকে নিশ্চয়ই শাস্তি পাবে কিন্তু এই অবস্থায় আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি আমাকে বোধহয় আপনি চেনেন না আমার নাম নিধিরাম পণ্ডিত আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়
আর তো দুধের শিশু। এই দেখি সরেন সরেন সরেন, এই শয়তান, আমি আসবো ভেবে জ্বরের ভান ধরে ঘাপটি মেরেছিস, ওকে আজকে ডাঙ্গুলি বানাবো রে। এই ও খবরদার, ওর গায়ে কেউ একটা হাতও দেবে না, ও এখন ঘুমোবে। তুমি আবার কে? হ্যাঁ, পোশাক দেখে তো মনে হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র থেকে উঠে এলে। হ্যাঁ, যুদ্ধই তো, যুদ্ধ, সকল অমঙ্গল, সকল বন্দিত্বের বিরুদ্ধে যুদ্ধ। তা তোমার ওই যুদ্ধ ওই যুদ্ধক্ষেত্রেই করো, আমার কাজে নাক গলাতে এসো না। আমি নাক গলাই না, হাত দেই, আর সেই হাত যখন কেউ না শোনে তখন দেই ডাক। সেই ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানবাত্মা জেগে ওঠে, আর তারই সাথে যত হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, জিঘাংসা, নিষ্ঠুরতা ধুয়ে মুছে এই নিষ্পাপ শিশুর মুখের মতো নতুন সূর্য জেগে ওঠে সমস্ত আকাশ জুড়ে। আর তারই অগ্নিঝটায় তোমার মতো কিছু নির্বোধ আর অর্ধমানবেরা ঝলসে যায়, উড়ে যায়। বাবা বাবা বাবা, তুমি তো দেখছি ওই সাহিত্যের ভাষায় কথা বলছো, মানে শিক্ষিত পাগল। তাহলে ওই পাগলামি করার এত জায়গা বাদ দিয়ে আমার এই জায়গায় কেন? কে বলেছে তোমায় কোনো জায়গা বাদ রেখেছি? তোমার মগজের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই পাগলামির জায়গা করে দিতে পারছি আমার কি মুক্তি আছে? যদি এই পাগলামির হাত থেকে মুক্তি পেতে চাও তবে এখনই পালাও। মা, মা, এরা কারা কথা বলছে? এই যে বাউল দিদির গলা শুনতে পাচ্ছি আমি। বাউল দিদি? হ্যাঁ বাবা। তুমি কখন এসেছো? এই যে মাস্টার মশাইও এখানে এসেছেন। মা, আমাকে ধরো, আমি স্যারকে আগে প্রণাম করব। শুধু প্রণাম না, তুমি ওনার পা ছুঁয়ে ক্ষমা চাইবে। আজ স্কুলে ডাঙ্গুলি খেলতে গিয়ে ওনার কপাল ফাটিয়েছ। কিন্তু মা, সে কাজ তো আমি একা করিনি, দুরন্ত ছুঁড়েছিল গুলিটা, আমরা সকলে সেখানে ছিলাম। কিন্তু তুমি আর বাউল দিদি বললে আমি সকলের হয়ে ক্ষমা চেয়ে নেব। বাহ, চমৎকার দেখলে মাস্টার, দেখলে? এই তো ঠিক, এই তো চাই। বাবা, তুমি আগুন ছাড়তে শুরু করেছো, তোমার রাঙা শিখার গণ্ডিতে যেই আসবে সেই পুড়ে ছাই হবে, নয়তো খাঁটি সোনা হবে। কি মাস্টার, তুমি যেন কি বলছিলে? নাক না কার, কি ডলবে আর কি মলবে, মলো। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে যে শাস্তি দিবেন দিন, কিন্তু যাওয়ার আগে বলে যান আপনি আমাকে ক্ষমা করে দিলেন, কথা দিন। আদিক্ষেতা, ও আর কি বলবে বাবা, ওর আর কিছুই বলার নেই। ওর যদি ক্ষমা না করার বিন্দুমাত্র সুযোগ থাকতো ও নিশ্চয়ই কথা বলতো। স্যার, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। মা, ওনাকে কিছু জল খাবার দাও আর চেয়ারটা এনে দাও। দিচ্ছি বাবা। উনি আজ প্রথমবারও আমাদের বাড়িতে এসেছে, উনি না খেয়ে গেলে আমাদের সকলের অমঙ্গল হবে। বাবা, তোমার আঁচল গায়ে লেগেছে, এমনই করে তুমি সারাটা জীবন উজ্জ্বল হয়ে থেকো। পুঁথির মলাটের মধ্যে বন্দি হয়ে যেও না, তাহলে যে শিখার পাখিটা ডানা ছাড়তে মরে যাবে। ও বাউল দিদি, জানো সকাল থেকে না আমার ময়নাটা একটি দানাও দাঁতে কাটেনি, ওর কি অসুখ করেছে? অসুখ তো মনে, দেহটা যখন খাঁচার মধ্যে বন্দি মনটা ভালো থাকবে কি করে বলো? তাহলে তুমি বলছো ওকে ছেড়ে দিতে? হ্যাঁ, ছেড়ে দিই, কিন্তু তার আগে একটু অপেক্ষা করতে হবে। বীরগঞ্জ, উজানিনগর আর উত্তরগড়ে ছেলেরা গেছে দক্ষিণ গায়ে, জগাকে মুক্ত করে তবেই তারা ফিরবে। তবে তো ওদের সাথে দুরন্ত আসবে, দুরন্ত এলে তো আমাকে মেরে ফেলবে, দুরন্তের হাতে ছুরি আর ওদের হাতে বল্লম সর্কি। বল্লম সর্কির থেকে তোমার শক্তি অনেক বেশি বাবা। দেখো, আজ আমি কথা দিচ্ছি, ওরা বল্লম সর্কি সব কিছু ফেলে দেবে। মনের মধ্যে ভয় থাকলে তখনই তো অস্ত্রের প্রয়োজন হয়, সেই ভয়টাকেই দূর করতে হবে, তবেই তো মুক্তি। তাহলে তুমি বলছো ওদের মনের ভয় কেটে গেছে? নিশ্চয়ই, আর তাই তো ওরা গেছে দক্ষিণ গায়ে জগাকে মুক্ত করতে। কিন্তু তুমিও তো গিয়েছিলে, তার কি হলো তা তো বললে না। আমি গিয়েছিলাম ওদের সাথে যুঝতে, কিন্তু সেখানে গিয়ে দেখি ওরা যুদ্ধের মানেটাই জানে না,
কৌশলও তাদের জানা নেই, তাই চলে এলাম। কিন্তু আমি ভেবেছিলাম তুমি জগা দাদাকে সঙ্গে করে নিয়ে আসবে। জানো বাবু দিদি, সকাল থেকে না সবাইকে বলছি স্বাধীনতার মানে কি, কিন্তু কেউ বলছে না। তুমি আমাকে একটু বুঝিয়ে বলবে? আজ তাহলে আমি আসি। না না, তোমার তো পালালে চলবে না। কি জিজ্ঞেস করেছো? শুনেছ স্বাধীনতার মানে? ওকে বলো, এ তো তোমারই কাজ। স্বাধীনতার মানে হলো ওই কি, জীব শক্ত হয়ে যাচ্ছে তো, অর্থটা ভারী কঠিন বলে মনে হচ্ছে, তাই না? বেশ, তা তুমিই বলো না, এই পরের গোলামি করতে করতে স্বাধীনতার অর্থ কবেই ভুলে গেছি, মনে আসলেও মুখে আসছে। ওই যে গান শুনতে পাচ্ছ? কই না তো। মন দিয়ে শোনো। কই, কিছু না তো। হ্যাঁ বাউল দিদি, আমি ঠিক শুনতে পাচ্ছি, এ তো জগাই দাদার গান। তুমি আমাকে একদিন চাঁদনি রাতে পুকুর পাড়ে এই গানটা গেয়ে শুনিয়েছিলে। তোমাকে ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত? নাচতে হবে, গাইতে হবে, নাচে গানে মাতাতে হবে। এ বলে কি, এ বয়সে হাড়গোড় ভেঙে মরবো যে? না না মাস্টার মশাই, আপনি করবেন না, আমি আপনাকে ধরে থাকবো। এবার তুমি বলো, এরা কি আর আমাকে ক্লাসে মানবে? মানবে মানবে, খুব মানবে, ভেতর থেকে অন্তর থেকে মানবে, যদি তুমি মন থেকে কোনো ফাঁকি না দাও। ও বাউল দিদি, জগা পাগলকে কেমন করে মুক্ত করলে বলো না? বলছি, তার আগে একটা কাজ করতে হবে, দৌড়ে গিয়ে সেই খাঁচাটা নিয়ে এসো তো। যাচ্ছি। আর তোমরা যারা আজ স্কুলে ডাঙ্গুলি খেলতে গিয়ে ওর কপালটা ফাটিয়েছ, তোমাদেরকে বলছি এক্ষুনি ওর পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নাও। না 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 না, থাক 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 থাক, এতগুলো বাদর একসঙ্গে পা ছুঁতে এসে আমাকে না হরকে ফেলে দেয়। তুমি আর ওদেরকে কঠোর শাস্তি দিও না, ওরা তোমার সাথে আর মজা করবে না। আমাদেরকে ক্ষমা করে দিন মাস্টার মশাই, আমরা আর কখনো ক্লাসে ডাঙ্গুলি খেলবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে। স্বাধীন, তুইও আর আমাকে ভুল বুঝিস না, আমি আসলে তোকে অতটাও ভয় দেখাতে চাইনি। আমি ছুরিটাকে জমিদার পুকুরে ফেলে দিয়েছি, এখন তুই আমাদের সাথে খেলবি বল? জগা পাগল বলেছে সে আমাদেরকে অনেক নতুন নতুন খেলা শেখাবে, খারাপ মানুষ ভালো হওয়ার খেলা, তাই না পাগল? বদলে দেব, কামড়ে নেব, বল ভালো হবে কি না? এখন আমি খুব খুশি, আমার আর কোনো ভয় নেই। মা মা দেখো, আমার আর একটু ওজন নেই। খুব ভালো বাবা। ও বাউল দিদি, এই যে ধরো খাঁচাটা, এবার জগা পাগলের গল্পটা তো আমাকে বলো। হ্যাঁ বলছি, জগা কাছে এসো, খাঁচাটা ধরো, আর তোমরা সবাই কাছে এসো, মাস্টার তুমি এসো, এখন তোমাদের কথার উত্তর দেই। আচ্ছা বলো তো, জগা কোথায় বন্দি ছিল? কেন, নিম গাছের সাথে শক্ত শিকল দিয়ে? না,
ও বন্দী ছিল আমাদের সকলের মনের মধ্যে। সকলের ধারণা ছিল যে ওকে বন্দি করে রাখলে হয়তো ভালো থাকবে, শান্ত থাকবে। কিন্তু আমি যখন সকলকে বোঝালাম যে ছেড়ে দিলেই মুক্তি, তখন সকলের মত পাল্টে গেল। কিন্তু আমরা যে গিয়ে ওকে ছেড়ে আনলাম, তা তো আনতেই হতো। নিজ হাতে বন্দি করেছে যারা, তারা তো ভয় ছিল কাছে গেলে জগা যদি কামড়ে দেয়। কিরে জগা, সত্যি কি কাউকে কামড়েছে? বাউল দিদি, তুমি যে কি বলো না! আরে আমার তো সামনের পাতে দাঁতই নেই। ওই যে খাবারই আছে না, সেদিন কি বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, তো আমি সেখানে গিয়ে স্বাদ করে মাংসটাই খেতে পারলাম না। এসো আজ আমরা এই ছোট্ট পাখিটিকে উড়িয়ে দিই। স্বাধীনতার অর্থ বোঝাতে বোঝাতে ও উড়ে যাবে দূর আকাশে। বাউল দিদি, এবার আমি সত্যি সত্যি স্বাধীনতার অর্থ বুঝতে পেরেছি। ঘরের আগুন মুক্ত করে বাইরে দাঁড়া, এই নিশীতে কাটবে যে ঘোর অন্ধকারে উঠবে চলে লক্ষ্য তারা। এই মঞ্চটা তৈরি করার পরিকল্পনা যিনি করেছেন, প্রতিষ্ঠা করেছেন একটি মঞ্চ শিশুদের উপযোগী করে, তিনি শিল্পস্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক মহোদয় জনাব ইয়া কাতালি লাগি। তারপরে কি জোরে শিশু বন্ধুজীবী তিনি ভাবতে পারেন শিশুদের জন্য। খুব চমৎকার লেগেছে আমাদের, ভালো লেগেছে। আমাদের সামনে আছেন আমাদের অতিথি আর সবার প্রিয়, সামনে যখন আসবে তখন মঞ্চটা আলোকিত হয়ে যাবে। তিনি কে জানো? খুব ভালো অভিনেত্রী, সু অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল, সবার প্রিয় নাদিয়া আহমেদ। জোরে একটা তালি দিই তার জন্য। অনুরোধ করছি এই নাটকের নির্দেশক যিনি সাথী আকসার, তাকে মঞ্চ আসার জন্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদের যৌথ আয়োজন হচ্ছে। অনুরোধ করছি মুগ্ধকে আমাদের আজকের অতিথি নাদিয়া আহমেদকে উত্তর একটি স্বারক আছে এই উৎসবে, স্বারক কি দেবে? শিশুদের এই নাটক কেমন লাগলো? আর আমাদের 20-28 অনেকগুলো মঞ্চে আমাদের বলছে সবকিছু মিলে আজকে নাটক, এবং আমাদের ছেলেদের জন্য যদি কোনো নির্দেশনা থাকে, কোনো পরামর্শ থাকে দেবার জন্য অনুরোধ করছি আজকের আমাদের অতিথি নাদিয়া আহমেদ। সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকে অতিথি হিসেবে এসেছি আমি, সেই সৌভাগ্য হয়েছে, তার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দর্শক হিসেবে যখন দর্শকের সারিতে বসেছিলাম এবং এই বলা যায় যে কুড়িরা যখন অভিনয় করছিল ভীষণ ভালো লাগছিল, এবং আমার কাছে মনে হচ্ছিল যে ওরা কুড়ি না, ওরা সমস্ত মানে প্রস্ফুটিত হয়ে ফুল হয়ে গিয়েছে এবং প্রত্যেকের অভিনয় খুব ভালো লেগেছে আমার কাছে। এবং অবশ্যই শিশুদের গর্ব ছিল, এবং এর মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেকগুলো শিক্ষণীয় ব্যাপারও আছে, অনেক কিছু, যে মনের অন্ধকার দূর করতে হবে, মন থেকে ভয় দূর করতে হবে, তাহলেই আমরা আসলে এগিয়ে যেতে পারবো। এবং সত্যি সবার উপর মানব ধর্ম, তার উপরে অনেক সময়। এবং আমার যেটা মনে হয়েছে যে একটা জিনিস দেখে ভালো লেগেছে যে আমরা বড় সবাই আসলে অনেকক্ষণ ধরে দেখছে, তো তাই আমরা বড় হয়ে যাই কিন্তু শিশুরা আমাদেরকে আসলে অনেক কিছু শেখায়, যেটা হয়তো আমরা বড় হয়ে ভুলে যাই, যে আমাদের মধ্যে মনুষ্য কমে যায়, শিক্ষা কমে যায়, আচার আচরণ কমে যায়। তো সবাই তার জন্য বলবো আমার অনেক শুভকামনা। আমার খুব ভালো লেগেছে এত দূর থেকে এসেছে, এবং এতদিন ধরে হবে যদি সুযোগ থাকে আমি অন্য কোনো মানে নাটক দেখতে চলে আসবো, দর্শক হিসেবে হয়তো কোনো আমি বসে থাকবো। খুব ভালো লেগেছে সত্যি, আর সত্যি এটাই বলবো যে
আমার তরফ থেকে অনেক দোয়া, এবং এটা একটা অনেক বড় প্রাপ্তি যে এরকম একটা উৎসব হচ্ছে দেশের উৎসবে। শিশু থিয়েটার দল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে একসাথে এরকম একটা আয়োজনের অংশ হতে পেরেছে, অবশ্যই সবার জন্য একটা বড় পাওয়া। তো সবার জন্য অনেক ধন্যবাদ। আমরা কিন্তু একটুখানি দেখবো, যারা যাবে তাদের তারা মিস করবে। আর কিছুক্ষণ থাকি, অল্প কিছুদিন সময় একসাথে, ধন্যবাদ। আর অনুরোধ করছি অদিতি নাদিয়া আহমেদকে, আজকে যিনি চমকটা নির্দেশনা দিয়েছে, তাকে একটা তার হাতে সনদ তুলে দেওয়ার জন্য একটি বস্তু দেওয়ার জন্য।